नाचते ना जानले उठोन बाका कथाटा प्रायशई देखबे शुने थाकबे एवं तोमरा बोलेओ थाकबे किन्तु एटा आसले कि एटा आसले बांगला प्रबाद। आज के आम्रा बांगला प्रबाद निये आलोचना करब। मानुषेर मुखे मुखे अनेक दिन आगे थेकेई एमन बेश किछु कथा प्रचलित रयेछे जेगुली प्रथम के बोलेछिलो आम्रा किन्तु केउई जानि ना, अर्थात उत्स किन्तु आम्रा जानि ना। कथित आछे जे जनगोष्ठीर मध्ये एई कथागुलो प्रचलित छिलो एबं सेगुलो प्रजन्मेर पर प्रजन्म धरे आम्रा बोले जाच्छि। তো এই যে বাংলা প্রবাদ, এই বাংলা প্রবাদগুলোর মধ্যে কিন্তু একটা বিশেষ অর্থ লুকিয়ে আছে। আমি একটু আগে একটা প্রবাদ বললাম না, নাচতে না জানলে উঠোন বাঁকা, এটার একটা অর্থ আছে। কি অর্থ? না নিজের অক্ষমতার ঢাকার জন্য অজুহাত তৈরি করা, নাচতে না জানলে উঠোন বাঁকা। এরকম আরো অনেক প্রবাদ বাক্য রয়েছে বা বাংলা প্রবাদ রয়েছে যে বাংলা প্রবাদগুলোর একটা বিশিষ্ট অর্থ রয়েছে, কিন্তু এর উৎস বা নির্দিষ্ট কোনো উৎস বা কোথা থেকে এর উৎপত্তি হলো সেই বিষয়ে কিন্তু আমরা কেউই জানি না। এই যে প্রবাদ, এটা কিন্তু মানুষ একা তৈরি করেনি। অনেকে মনে করেন যে প্রাচীন বাংলার নারী সমাজের মুখ থেকেই এই বাংলা প্রবাদের উৎপত্তি হয়েছিল এবং তারপর সেটা জনগোষ্ঠীর মধ্যে কথিত হতে হতে বলতে বলতে সেটা প্রচারিত হতে থাকে এবং এখনো আমরা বলে চলেছি এই বাংলা প্রবাদগুলো। এরকম অজস্র বাংলা প্রবাদ রয়েছে। তোমাদের পাঠ্যে বেশ কিছু বাংলা প্রবাদ রয়েছে, সেগুলোর অর্থ তোমাদের জানতে হবে এবং সেই অর্থগুলো জেনে তারপর সেই অর্থকে মাথায় রেখে প্রবাদটাকে ব্যবহার করে তোমাদের বাক্য রচনা করতে হবে। পরীক্ষায় এভাবেই প্রশ্ন করে যে প্রবাদ বাক্য লেখো, তার মানে প্রবাদ বাক্যতে ব্যবহার করে বা যে বাক্যটা রয়েছে সেই বাক্যটাকে ব্যবহার করে তোমাকে বাক্য রচনা করতে হবে। যেমন ধরো বলা হলো অতি লোভে তাঁতি নষ্ট, তোমাকে আগে অর্থটা লিখতে হবে। অতি লোভে তাঁতি নষ্টর অর্থ লিখতে হবে। অর্থ বলে লিখলে লিখে মানে বেশি লোভ করে নিজের সর্বনাশ করা, এটা হচ্ছে অর্থ। এবার সেটা দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা কি? রাতারাতি বড় লোক হওয়ার আশায় চিট ফান্ডে টাকা রেখে অনেকেরই অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে। তার মানে আমরা অতি লোভে তাঁতি নষ্ট অর্থ অর্থাৎ বেশি লোভ করে নিজের সর্বনাশ ডেকে আনার অর্থটাকে বজায় রেখে আমরা একটা বাক্য রচনা করলাম। এরকম বেশ কিছু বাক্য তোমাদের দেওয়া হবে, সেই বাক্যগুলোকে বাক্যগুলোর যে অর্থ নির্দিষ্ট অর্থ সেই অর্থকে মাথায় রেখে বাক্যটা করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বাংলা প্রবাদ। বাংলা প্রবাদ নিয়ে আরো যত বড় ক্লাসে যাবে দেখবে আরো কত অজস্র বাংলা প্রবাদ রয়েছে যেগুলো আমরা প্রায় সময় বলি। এ চড়ে পাকা, তা ডুবে ডুবে জল খাওয়া, ঠক বাজতে গাউজা, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, এই রকম অজস্র বাংলা, এক ঢিলে দুই পাখি, দেখবে বাড়িতে তোমাদের গুরুজনেরা প্রায়শই বলে থাকে এবং তোমরাও আজকাল দেখবে একটা দুটো বাংলা প্রবাদ বলে থাকো। তোমরা ভাবো সেটা বাংলা কথা বলছি কিন্তু এটা আসলে বাংলা প্রবাদ বাক্য। বাংলা প্রবাদ বাক্য একটা পঙ্ক্তিতেও হতে পারে এবং বড় জোর দুটো পঙ্ক্তিতে হতে পারে, এর বেশি হবে না, ঠিক আছে? তো বাংলা প্রবাদ বাক্য আমি বেশ কিছু তোমাদের বইতে বেশ কিছু রয়েছে এবং আমি বেশ কিছু দেব, সেগুলোর অর্থগুলো বলে দেব, সেই অর্থগুলোকে মাথায় রেখে তোমরা বাক্য রচনা করবে।